Sushri Dola Sen. Thank you, Chairman sir, for giving me chance to speak, and thanks to our party, All India Trinamool Congress, for allowing me to speak on finance bill. I'll try to deliver my speech in Bangla, my mother language. Sir, we are thankful to all 16 opposition parties. We all are together. Please withdraw 18% GST on LIC and medical insurance, as not only we, the opposition, but Honorable Garkarji also requested you, Madam. Sir, এই ফিনান্স বিলের মাধ্যমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফিনান্সিয়াল প্রস্তাবগুলি আমরা জানতে পারি। কাদের জন্য এই প্রস্তাব? আর্থিক প্রস্তাব স্যার, শিশুদের জন্য। ভারতে 3 কোটি শিশু বয়সের তুলনায় খর্বকায়, মানে অপুষ্টিতে তার পর্যাপ্ত বৃদ্ধি হয়নি। 1 কোটি শিশু আন্ডারওয়েট। ছাত্রছাত্রীদের জন্য আমরা জানি সম্প্রতি NEET আর NET এক্সাম বাতিল করতে হয়েছে, আর আমাদের কোটি 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 শিশুরা শ্রমিক হতে বাধ্য হয়, পড়ার জন্য স্কুলে যেতেই পারে না। যুবক যুবতীদের জন্য শুধু গ্র্যাজুয়েটের মধ্যেই স্যার প্রতি 10 জনে 4 জন বেকার। শ্রমিকদের জন্য আগে 2006 থেকে 2013 প্রকৃত মজুরিতে বৃদ্ধির হার ছিল 6%, আর এখন 2014 থেকে 21, যা অনেক কমে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে 1.4%। আমাদের পরিবারগুলির জন্য বাড়ি বাড়ি প্রতিটি পরিবারের সঞ্চয় এখন 50 বছরের মধ্যে সবচেয়ে কম, আর ফুড ইনফ্লেশন 9%-এরও বেশি। পরিকাঠামো শক্তিশালী করার জন্য আমরা যদি অতিরিক্ত রেল দুর্ঘটনার কথা তুলি, তাহলে ওনারা রেগে যেতে পারেন, রেগে গিয়ে রেলমন্ত্রী লোকসভায় চিৎকারও করতে পারেন, কিন্তু ইদানিং পরপর আমরা শুধু রেল দুর্ঘটনাই নয়, ব্রিজ বা সুড়ঙ্গ, রাস্তা বা শেড, এয়ারপোর্ট বা মন্দির, পার্লামেন্ট, কত কিছুতে গণ্ডগোল দেখতে পাচ্ছি। মোরবি ব্রিজ, উত্তরকাশির সুড়ঙ্গ, কত নিরীহ সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন। এই দায় কি করে অস্বীকার করবেন স্যার? মানুষের জীবনে নিরাপত্তা দেওয়ার জন্যে আমাদের 40 কোটি জনগণ স্বাস্থ্য বা জীবন বিমা করার কথা কল্পনাই করতে পারে না। SC/STদের জন্য দেশে সম্প্রতি তফসিলি জাতিদের ওপর ক্রাইম বেড়েছে 13%, তফসিলি উপজাতিদের ওপর 14%। কৃষকদের জন্য প্রতিদিন আমাদের দেশের এই অমৃতকালে কৃষক বন্ধু, যারা আমাদের অন্নদাতা, তারা 30 জন করে আত্মহত্যা করেন, আর আজ প্রায় 5 বছর ধরে আন্দোলন করে 1000 জনের ওপর প্রাণ হারিয়ে, শহীদ হয়ে, মার খেয়ে, অত্যাচারিত হয়েও মিনিমাম সাপোর্ট প্রাইস, ন্যূনতম সহায়ক মূল্য MSP কৃষকরা পান না, প্রধানমন্ত্রী ঘোষণা করার পরেও পান না। আমাদের অর্ধেক আকাশ নারীদের জন্যে জীবনের কোনো ক্ষেত্রে প্রকৃত অর্থে সমানাধিকার যাদের জোটে না, আজ এত এগিয়ে থাকা বিকশিত ভারতে 50% নয়, সামান্য 33% রিপ্রেজেন্টেশন বিল পাশ করার পরেও ট্রেজারি বেঞ্চ মাত্র 13%। আমাদের পরিবেশের সুস্থতার জন্যে 1987 সালে ম্যান্ডেটারি ফুড প্যাকেজিং মেটেরিয়াল অ্যাক্ট ঘোষণা হয়েছিল, তাতে 100% ফুড গ্রেন, 100% চিনি যাতে জুটে যায়, যাতে আমাদের শরীর ভালো থাকে, কিন্তু সেটাকেও এখন আমরা 80% ফুড গ্রেন আর 20% চিনিতে নামিয়ে এনেছি, যাতে আমাদের শরীর চুলোয় যায়, জুট তো উঠেই যাবে। রেলে গরিব, শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ যাতায়াত করে, তাই রেল আমাদের লাইফলাইন। তাকে বেসরকারিকরণ করে সব কর্পোরেটের হাতে তুলে দেওয়া হচ্ছে। হকারবাদ, ভেন্ডারবাদ, শুধু ঝাঁ চকচকে কর্পোরেটরা থাকবে। তাহলে 80-90% রেল যাত্রী কি খাবে স্যার, কি কিনবে? उसका पास तो उतना पैसा भी नहीं है। हॉकर वेंडर तो मर ही जाएगा। रेल में जो ज़्यादातर जाते हैं वो पैसेंजर भी मर जाएंगे क्या? কখনো ভেবেছেন? একটু ভাবুন, কেন 303 থেকে আপনারা 240-তে নেমে গেলেন? এই মানুষও তো বাঁচতে চাইবে স্যার, তাই না? আগের জামানার সবই তো খারাপ ছিল, সব বিকাশ এখনই হচ্ছে, সেই জন্য আপনারা বারবার এমার্জেন্সির কথা তোলেন, কিন্তু সেই সময় ব্যাংক, কোল, ইন্স্যুরেন্স এগুলোকে জাতীয়করণ, ন্যাশনালাইজ করা হয়েছিল, আর এখন আপনারা ব্যাংক, কোল, বিমা, রেল থেকে ভেল, সেল থেকে BSNL সব বিজাতীয়করণ, বিরাষ্ট্রীয়করণ, ডিন্যাশনালাইজেশন করছেন। প্রফিটেবল PSUকে প্রাইভেটাইজেশন, কর্পোরেটাইজেশন, ডিসইনভেস্টমেন্ট করছেন। ন্যূনতম মজুরি থাকার জন্য আমরা পাই কি বাঁচার জন্য? যখন শুধু 2022 সালেই 62% আনস্কিল ক্যাজুয়াল কৃষি শ্রমিক, ক্ষেত মজুর, আর 70% নির্মাণ কর্মী, ঠিকা শ্রমিকরা সর্বভারতীয় ক্ষেত্রে ন্যূনতম মজুরি পায় না, বরং সবচেয়ে লাভজনক কেন্দ্রীয় সরকারি সংস্থায় 800-900 টাকা মিনিমাম ওয়েজ ঠিকা শ্রমিকদের, সেটাকেও লেবার কোডের মাধ্যমে 178 টাকার নিচে নামিয়ে আনার চেষ্টা চলছে। তবে হ্যাঁ, এই বিকশিত ভারতের অমৃতকালে একটা সেকশন খুবই উপকৃত, সবচেয়ে ওপরের 1% আমাদের ওয়েলথের 40%কে কন্ট্রোল করছে। থ্যাংক ইউ ইউনিয়ন গভর্নমেন্ট অ্যান্ড ট্রেজারি বেঞ্চ। আমরা এটা বলতে চাই सर आमादेर भारतेर सांस्कृतिक राजधानी बांगला सेई बांगला 24टी नाट्य दलेर गुरु शिष्य परम्परा ग्रांट एक धक्काय शून्ये नामिये देवा हयेछे। मोट 70टी नाट्य दलेर एई टाका काटा गेछे, 24टा बांगलार 21टा मणिपुरेर। उद्देश्य प्रणोदितभावे एटा करा हयेछे। आमरा दाबी करछि अबिलम्बे एई ग्रांट पुनर्नवीकरण करा होक आर बांगलार सांस्कृतिक ऐतिह्य ध्वंसेर एई प्रक्रिया बन्ध होक। सुप्रीम कोर्टेर राय अनुयायी आमी जोदि एखन काज करी ताहले परेर मासेर 15 तारिखेर मध्ये आमार माइने पावार कथा, सेटाओ 3 बछर आटके राखा हयेछे। बांगलाय केन जितते पारेनि 21 साले सेई कारणे। सर एनसीईआरटी टेक्सट बुक थेके संविधानेर प्रियम्बल बाद देवा हच्छे। आमरा जेन भुले ना जाई कन्स्टिटिउशनेर आर्टिकल 1 ए आछे इंडिया दैट इज भारत श्याल बी यूनियन अफ स्टेट्स। तार माने आमरा कोनो सेंट्रल गवर्नमेंटेर कलोनी बा उपनिवेशे बास करी ना, आमादेर स्वाधीन देश हलो यूनियन अफ स्टेट्स। यूनियन गवर्नमेंट एंड स्टेट गवर्नमेंटेर फेडरल स्ट्राक्चर बार बार भूले जावा ठीक ना। ताहले 24 सालेर मतो वी द पीपल अफ इंडिया सबक सिखाएंगे। सर वी द पीपल अफ इंडिया विल टेल देम द लास्ट वर्ड एंड विल टेल देम द वर्ड। थैंक यू चेयरमैन सर। नेक्स्ट Mr. Vijay Sai Reddy, and